বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ পারভীন, প্রভাষক কৃষি বিজ্ঞান, দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়, রূপনগর, ঢাকা। আজকে আমি তোমাদেরকে কৃষি বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যে পরিচ্ছেদে গবাদি পশুর রোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে, সেই পরিচ্ছেদটি পড়াবো। চলো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনার শুরুতে আমি তোমাদেরকে পশু রোগের সংজ্ঞা পড়াবো। পশু রোগ বলতে আমরা বুঝি সুস্থ অবস্থায় পশুর শরীরে যেসব লক্ষণ প্রকাশ পায়, যদি কোনো কারণবশত ওই সকল স্বাভাবিক লক্ষণের কোনো পরিবর্তন ঘটে, তবে তাকে আমরা রোগ বলে থাকি। গবাদি পশুর রোগকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ। সংক্রামক রোগ হচ্ছে অসুস্থ পশু থেকে যে রোগটা সুস্থ পশুতে সংক্রামিত হয় বা ছড়িয়ে পড়ে, তাকে সংক্রামক রোগ বলে। আর অসংক্রামক রোগ হচ্ছে অসুস্থ পশু থেকে যে রোগ সুস্থ পশুতে ছড়িয়ে পড়ে না বা সংক্রমিত হয় না, তাকে অসংক্রামক রোগ বলে। সংক্রামক রোগকে আমরা ভাগ করতে পারি ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাসজনিত রোগ, পরজীবীজনিত রোগ এবং ছত্রাকজনিত রোগ হিসাবে। ব্যাকটেরিয়াজনিত রোগের ভিতরে আছে অ্যানথ্রাক্স বা তরকা, বাদলা রোগ বা ব্ল্যাক কোয়ার্টার, আর ভাইরাসজনিত রোগের ভিতরে আছে খুরা রোগ, বসন্ত রোগ, জলাতঙ্ক রোগ ইত্যাদি। পরজীবীজনিত রোগের ভিতরে আছে কৃমি অথবা মাছি, আঠালি বা অন্য কিছুর মাধ্যমে, যেগুলো বহি পরজীবী, তার মাধ্যমে যে রোগগুলো সংক্রমিত হয়। এরপরে আছে ছত্রাকজনিত রোগ। পরজীবীজনিত রোগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ পরজীবী আর বহি পরজীবী জনিত রোগ। অভ্যন্তরীণ পরজীবী দুই রকম, একটা হচ্ছে কৃমিজনিত রোগ আর একটা হচ্ছে প্রোটোজোয়া জনিত রোগ। অসংক্রামক রোগকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন সাধারণ রোগ, বিপাকীয় রোগ, পুষ্টির ঘাটতিজনিত রোগ ইত্যাদি। তো শিক্ষার্থীরা, আমরা আজকের চ্যাপ্টারে গবাদি পশুর যে মারাত্মক রোগগুলো আছে, সেই রোগগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে গবাদি পশুর ভাইরাসজনিত রোগ। প্রথমেই আমি পড়াবো তোমাদের খুরা রোগ। খুরা রোগ গবাদি পশুর একটা মারাত্মক রোগ। পিকর্না নামক ভাইরাস দ্বারা খুরা রোগ সংক্রমিত হয়। খুরা রোগের বিভিন্ন স্থানীয় নাম আছে, যেমন খুরাচল, খুরপাকা, এসো, জরা, বাতা ইত্যাদি। খুরা রোগ অত্যন্ত ছোঁয়াচে। তো এই রোগের যে লক্ষণগুলো আছে সেগুলো হলো, গবাদি পশুর শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। জিহ্বা, মুখের ভিতর, পায়ের খুরের মাঝখানে ফোসকা পড়ে, ফোসকা ফেটে ক্ষত হয় এবং দুর্গন্ধ ছড়ায়। মুখ ও নাক দিয়ে লালা পড়ে, পশু খুঁড়িয়ে হাঁটে, দাঁড়িয়ে থাকার সময় পা উঁচু করে রাখে। ক্ষতে মাছি পড়ে, ক্ষতে অনেক সময় পোকা দেখা যায়। খুরা রোগের প্রধান যে লক্ষণ সেটি হচ্ছে গবাদি পশুর মুখের ভেতরে এবং পায়ের খুঁড়ে ফোসকা পড়ে, এবং সেই ফোসকা থেকে ঘা সৃষ্টি হয় এবং গবাদি পশু হাঁটতে পারে না এবং কোনো খাবার খেতে পারে না। এই রোগের প্রতিকার হচ্ছে ক্ষতস্থান বিভিন্ন জীবাণুনাশক ঔষধ, যেমন স্যাভলন ও ডেটল দিয়ে ধুয়ে দিতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বা ফিটকেরি দ্বারা দিনে 2-3 বার মুখ ও পা ধুয়ে গ্লিসারিন বা মধুতে 2% বোরিক অ্যাসিড মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে। ক্ষতস্থানে নারিকেল তেল ও তারপিন 4:1 অনুপাতে মিশিয়ে লাগাতে হবে। মুখ ও পায়ের ক্ষত খাবার সোডা মেশানো পানি দিয়ে দিনে 3-4 বার ধুয়ে দিতে হবে। অর্থাৎ ক্ষতস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হচ্ছে এই রোগের প্রধান প্রতিকার। প্রতিরোধ হচ্ছে রোগাক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পালন ব্যবস্থা গ্রহণ করতে হবে, পশুর পা কাদা বা পানিতে ভেজানো যাবে না, সুস্থ পশুকে টিকা দিতে হবে, প্রথম টিকা 2-3 মাস বয়সে, দ্বিতীয় টিকা এর 1 মাস পর, তৃতীয় টিকা 3 মাস পর, এরপর 6 মাস পর পর
গবাদি পশুকে খুরা রোগের টিকা দিতে হবে। তো গবাদি পশুর খুরা রোগ থেকে যদি আমরা পশুকে রক্ষা করতে চাই তাহলে আমাদের গবাদি পশুকে টিকা দিতে হবে। এরপরে আছে বসন্ত রোগ। বসন্ত রোগ গবাদি পশুর আরেকটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ হলেও গবাদি পশুর দেহের তাপমাত্রা 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যায়। পশুর বিভিন্ন স্থানে মুখের ভেতর, দাঁতের মাড়ি, গলার ভিতর ফোসকা পড়ে এবং এই ফোসকাগুলো আস্তে আস্তে বড় হয়ে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হয়, পশু খেতে পারে না। পশুর দেহ থেকে বিশ্রী গন্ধ বের হয় এবং 8 থেকে 10 দিনের ভিতরে গবাদি পশু মারা যায়। এই রোগের প্রতিকার হচ্ছে পশুকে বিশুদ্ধ পানি ও পরিষ্কার তরল খাবার খাওয়াতে হবে, পাতলা মলত্যাগ কমাতে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, কোষ্ঠকাঠিন্য দূর করতে তিসির তৈল খাওয়াতে হবে। আমি আবার বলছি, পশুকে বিশুদ্ধ পানি ও পরিষ্কার তরল খাবার খাওয়ানো, পাতলা মলত্যাগ কমাতে অ্যান্টিবায়োটিক খাওয়ানো, কোষ্ঠকাঠিন্য দূর করতে তিসির তৈল খাওয়াতে হবে। আর প্রতিরোধ হচ্ছে রোগাক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে পৃথক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন লালন পালন ব্যবস্থা গ্রহণ করতে হবে, সুস্থ পশুকে বসন্ত রোগের টিকা দিতে হবে। তো শিক্ষার্থীরা, ভাইরাস জনিত রোগের ভিতরে এই দুটো রোগই আমি তোমাদেরকে পড়াচ্ছি। এরপরে আমরা পড়ব হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগের ভিতরে পড়াব বাদলা। বাদলা এটা বর্ষাকালে হয় বলে এর নাম হয়েছে, অর্থাৎ বাদল থেকে এই রোগটির নাম করা হয়েছে বাদলা, যার ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার। এর কারণ হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম চোভিয়াই নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। এর লক্ষণ হচ্ছে পশুর দেহের তাপমাত্রা 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, পশু খাবারে অনীহা দেখায় এবং জাবর কাটা বন্ধ করে দেয়, দেহের মাংসল অংশ ফুলে যায়, হাঁটতে কষ্ট হয়, আক্রান্ত স্থান কালো হয়ে যায়, বিভিন্ন অঙ্গ অবশ হয়ে যায়, ঘাড় ফুলে ওঠে, ফুলা স্থানে চাপ দিলে পচপচ শব্দ হয়, ফুলা স্থানে একসময় পচন ধরে, ফুলা স্থান যদি কাটা হয় তাহলে কালো রক্ত বের হয়, চোখ ও নাক দিয়ে পানি পড়ে, কোষ্ঠকাঠিন্য হয়, পেটে ব্যথা হয় এবং এই রোগে হলে অনেক সময় পশু মারা যায়। এর প্রতিকার হচ্ছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। আর প্রতিরোধ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ অন্যান্য রোগের যে প্রতিরোধ, বাদলা রোগের প্রতিরোধ ব্যবস্থা ঠিক একই রকম। এরপর আছে তরকা রোগ, যার ইংরেজি নাম হচ্ছে অ্যানথ্রাক্স। তরকা রোগটি গবাদি পশুর ব্যাকটেরিয়া জনিত রোগের ভিতরে অনেক মারাত্মক একটা রোগ। ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগটা হয়ে থাকে। পশু পাখির মাংস, পানি, ঘাস, খড় ইত্যাদির মাধ্যমে এই রোগটা ছড়ায়। লক্ষণ হচ্ছে দেহের লোম খাড়া হয় এবং দেহে কাঁপুনি ওঠে, শ্বাসপ্রশ্বাস দ্রুত ও গভীর হয়, দেহের তাপমাত্রা 106 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট হয়, নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, ঘন ঘন পাতলা মলত্যাগ করে, মল আলকাতরার মতো হয়ে যায়, পশু খুব উত্তেজিত হয়ে নিস্তেজ হয়ে পড়ে এবং মারা যায়, দেহ দ্রুত পচে যায় এবং পেট ফুলতে থাকে, পশু মরে যাওয়ার পর রক্ত জমাট বাঁধে না। তো এই রোগের লক্ষণ থেকেই বোঝা যাচ্ছে যে এটি গবাদি পশুর একটি মারাত্মক রোগ, এবং এই রোগ হলে আধ ঘন্টা থেকে 48 ঘন্টার ভেতরেই পশু মারা যায়। সুতরাং কোনো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। তাই এই রোগটা হলে গবাদি পশু, এই রোগটা যাতে না হয় সেজন্য গবাদি পশুকে এই রোগের টিকা দিতে হবে, তাহলে এই রোগের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এখানে যে প্রতিরোধ ব্যবস্থা দেওয়া আছে সেগুলো হলো, পশুর চামড়ার নিচে টিকা দিতে হবে, গরু বা মহিষের জন্য 1 সিসি, ছাগল বা ভেড়ার জন্য 0.5 সিসি করে 6 মাস বয়সে প্রথম এ টিকা দিতে হবে, সুস্থ পশুকে অসুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে, মৃত পশু মাটিতে পুঁতে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত পরিবেশে পশুকে লালন পালন করতে হবে।
তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ভাইরাসজনিত রোগের ভেতরে দুইটা রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগের ভেতরে দুটি রোগ তোমাদেরকে পড়ালাম। রোগ দুটো তোমরা ভালোভাবে পড়বে, আশা করি তোমরা পরীক্ষায় প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো হলো গবাদি পশুর রোগের সংজ্ঞা, গবাদি পশুর রোগের শ্রেণীবিভাগ, গবাদি পশুর ভাইরাসজনিত রোগ এবং গবাদি পশুর ব্যাকটেরিয়াজনিত রোগ। শিক্ষার্থীরা, আমি আশা করব যে তোমরা এই পরিচ্ছেদটি ভালোভাবে পড়বে এবং এখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা তা অ্যান্সার করতে পারবে। সামনের ক্লাসে আমরা গবাদি পশুর খাদ্য নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করছি যে তোমাদের তৃতীয় অধ্যায় যে পরিচ্ছেদগুলো আছে, অর্থাৎ সিলেবাসে যে সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আলোচনা করার কথা বলা হয়েছে সেগুলো আমরা দ্রুত শেষ করতে পারব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।